हजरतों, मेरे दोस्तों, मेरे बहनों, हम तहे दिल से आप सबको सलाम करते हुए मंच उपविष्ट सम्मानीय अतिथिवृंद एवं आगत जरा बाहर से अतिथि तक सम्मान प्रणाम सलाम नमस्कार जानिए कैकटी कथा बोले शेष करब कारण इंडोर स्टेडियम আপনাদের মনে আছে গত বছর এই সেই সরস্বতী পুজো উদ্বোধনের পরের দিন সরস্বতী উদ্বোধনের পরের দিন একটা দুর্ঘটনা ঘটেছিল। যতবার সরস্বতী পুজো আসবে এইটাই আমাদের একবার করে বছরে মনে পড়বে। লোক কেটে আছে সাল মে একবার गलत बोलते हैं, लोग कहते हैं साल में एक बार, अरे हम कह रहा हूँ जिंदगी रही तो बार बार। आवार हो बे तो जिंदगी रही तो बार बार जानो यही सरस्वती सरस्वती सौर युक्त सती विद्यार देवी বিনা পানি আজ যা বর্তমান পরিস্থিতি তাতে এই দেবীর কত মহত্ব, কত গুণ এবং একে কেন সামনে রাখা প্রয়োজন, এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। তার বেশি আর বলবো না। আমরা যে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে আর্থিক অনটন, কোভিড পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে, দিনের দিন মানুষ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, এই সমস্ত থেকে যদি বের হতে হয় তাহলে সরস্বতী সম্বন্ধে একটু জানতে হবে, জানার প্রয়োজন। কারণ সৃষ্টির যে রচয়িতা, এই ব্রহ্মাণ্ডের যে রচয়িতা, এই সরস্বতী হচ্ছেন ব্রহ্মার অর্ধাঙ্গিনী। এবং আপনারা লক্ষ্য করবেন ওনার হাতে একটি বীণা রয়েছে, এই বীণাটা হাতে থাকার পেছনে অনেক কারণ আছে। এমনি এমনি তার হাতে এই বীণা দেয়া হয়নি, সংস্কার সম্মুখীন পাতাল হয়, এই যখন সমস্যা সৃষ্টি হতো দেবতাদের ধ্যান ভঙ্গ হয়ে যেত, ধ্যানটার কোনোভাবেই যারা নিজেদেরকে ধ্যানটাকে আবার পুনরায় স্থাপিত করতে পারত না। এইটা জৈব শক্তি দিয়ে আমাদের এই বিদ্যার দেবী সরস্বতী দেখতে পেতেন জমুক জায়গায়, এই দেবালয়ের এই জায়গায় এই একটা অকাষ্ট সৃষ্টি হয়েছে, এই একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তখনই তিনি শান্ত করার জন্য তার হাতে থাকা বিনার সেই সুরকে তিনি ছেড়ে দিতেন, বাজিয়ে তুলতেন। এমন সুর, এমন কণ্ঠ যার কণ্ঠে যার শুনে ওই সমস্ত ভঙ্গ হওয়া দেবতাদের তপস্যা আবার পুনরায় তারা ফিরে পেতেন এবং তারা সেই ধ্যানে মগ্ন হতে পারতেন। তার কণ্ঠ এবং বীণার মধ্যে এমন সুমধুর সুর মেশানো ছিল। শুধু বিদ্যার দেবী বললে হবে না, সমস্যা সমাধানেরও দেবী, উনি সমস্যারও সমাধান করে থাকেন। উনি বহু গুণের গুণাচারী, বহু ক্ষমতার অধিকারী, সর্বোপরি দিব বউকে আমি আমার ছোট ভাই কি আর ধন্যবাদ দিব, দিয়ে ছোট করবো, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না। এই যে বছরে একবার করে আপনাদের সামনে আসতে পারি, মেলামেশা করতে পারি, বলতে পারি, এই সুযোগটা উনি করে দেন, এই সুযোগ যাতে উনি প্রতিবার করতে পারেন এই আগ্রহ আমরা ওনার কাছে রাখবো। আবারও বলবো, সমাজের অন্ধকার যদি দূর করতে হয় শিক্ষা অবশ্যই প্রয়োজন, সমাজ থেকে যদি নৈতিকতা, সমাজে নৈতিকতা ফিরিয়ে আনতে গেলে আমাদের শিক্ষার প্রয়োজন, এবং সেই শিক্ষা আমরা যেমন গ্রহণ করব তেমনি তার প্রসারতা বাড়াবো, তেমনি তার প্রসার করারও চেষ্টা করব। সর্বোপরি আর একটা কথা আমি বলি, ডেন ইনসান কো কায়র বানা দেতা হ্যায়,
याद रखना, डर इंसान को कायर बना देता है, हिम्मत इंसान को खुद्दार बना देता है। अतः भय থেকে দূরে থাকুন, সাহস নিয়ে যান, আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। সর্বোপরি সর্বশেষ আমি দুটো লাইন বলে দিই, বলে দিয়ে বেরিয়ে, এত সুর রয় সুর মা কেন হবে না হৃদয়, দাও গো মা তোমার ওই জ্ঞানের জ্যোতি। দুয়া কে সিবা কোই শুনতা নেই, খুদা কে সিবা মেনে ভি জিন্দগি কো করিব সে দেখা হ্যায়, মেরে ভাই মুশকিল কে কই ছায় নেই, দেতা আঁসুও কে সিবা। যাই হোক, আর বেশি বলতে চাইছি না, যদি জীবন জিন্দগি আগার জিন্দগি নেই তো ফির দুবারা মুলাকাত হোগি আগলে সাল। এই বার বল করকে আপনে বাত খতম করতা হুঁ, এক বার ফির সে আপ সবকো তাই দিল সে হামারে নমস্কার সালাম করতে হুয়ে ইয়ে বাত খতম করতা হুঁ। আসসালামু আলাইকুম।